Ben böyle teke var benimle aşkısı. Benapol. Ha, amra ekhon kothay? Benapol. Amra ekhon Jigor gacha theke train e kore Benapol aslam. Benapol theke ei train ta abar Dhaka jabe. আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে। আমি আকরামুল হক। বন্ধুরা, গত পর্বে আপনারা আমাদের সাথে ছিলেন ফুলের রাজ্য খ্যাত যশোরের গদখালিতে। যারা আমাদের গদখালির ভিডিওটি দেখেছেন তাদেরকে ধন্যবাদ, যারা দেখেন নাই আশা করি দেখে নেবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। তো বন্ধুরা, এই পর্বে আমরা দেখব বেনাপোল রেলওয়ে স্টেশন, বেনাপোল রেলওয়ে স্টেশনে ইমিগ্রেশন, এবং এখান থেকে আমরা চলে যাব সোজা বেনাপোল বন্দরে, বেনাপোল ইমিগ্রেশন, বেনাপোল বাস টার্মিনাল এবং বেনাপোল রেলওয়ে স্টেশন সম্পর্কে পুরো বিস্তারিত আমরা আলোচনা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বেনাপোল রেল স্টেশন হলো বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থিত একটি রেল স্টেশন। বেনাপোল স্থলবন্দরের কাছে অবস্থিত এটি। এটি পুরাতন দমদম, খুলনা, ঢাকা এবং সমগ্র বাংলাদেশের লাইনের সাথে যুক্ত একটি স্টেশন। স্টেশনটি বেনাপোল শহর ও ভারত বাংলাদেশের সীমান্তে অবস্থিত। তো বন্ধুরা, আমরা এখন বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে বেনাপোল বন্দরের দিকে যাচ্ছি। যেতে যেতে আমরা বেনাপোল রেলওয়ে স্টেশন সম্পর্কে আরও বিভিন্ন তথ্যাদি জেনে নিই। বর্তমানে স্টেশনটির মাধ্যমে ভারত ও বাংলাদেশের মাঝে বন্দর নামে একটি আধুনিক ট্রেন চালু রয়েছে, যেটি খুলনা ও কলকাতার পথে যাতায়াত করছে। আর পণ্য পরিবহনের ক্ষেত্রে এই স্টেশনটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেশন। বেনাপোল স্টেশন এবং খুলনা স্টেশনের মধ্যে বেতনা এক্সপ্রেস নামে কয়েকটি ট্রেন প্রতিদিন যাতায়াত করে। এছাড়াও বেনাপোল ঢাকা, ঢাকা বেনাপোল এবং বন্ধন এক্সপ্রেস নামে একটি ট্রেন কলকাতা, যশোর, খুলনার মধ্যে যাতায়াত করে থাকে। বাংলাদেশ ভারতের বন্ধুত্বের প্রতীক হিসেবে 2017 সালের 16 নভেম্বর এই ট্রেনটি চালু করা হয়। বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে বেনাপোল বন্দরের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার মাত্র। এই 1 কিলোমিটার পথ আপনাদেরকে আসতে হবে ভ্যানে বা রিক্সা করে, সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে জনপ্রতি 15 থেকে 20 টাকা। আপনারা যারা কলকাতা যাবেন সেক্ষেত্রে আপনারা বেনাপোল এক্সপ্রেস ট্রেনটা করে ঢাকা থেকে আপনারা সহজেই বেনাপোলে চলে আসতে পারেন। বেনাপোল থেকে আপনারা ভ্যানে করে এই বেনাপোল বন্দরে সহজে চলে আসতে পারেন। আরো বড় হয় বেটা, এই বেটা কি কম বড় রে, 22 চাকার গাড়ি রে বেটা, 8 চাকা 10 চাকার গাড়ি এইগুলা। বন্ধুরা, আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বেনাপোল বন্দরের বাংলাদেশ অংশের অফিসের সামনে। এখান থেকে কলকাতা দূরত্ব হচ্ছে 85 কিলোমিটার, আর দিল্লি দূরত্ব হচ্ছে 1541 কিলোমিটার। এবং এখান থেকে যশোরের দূরত্ব হচ্ছে 38 কিলোমিটার, ঢাকার দূরত্ব হচ্ছে 260 কিলোমিটার। আপনারা যে বাসটি দেখতেছেন সোহাদ্দ, এটি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতেছে। দূরে যে বটগাছটি দেখা যাচ্ছে এটা হচ্ছে 0 পয়েন্ট। 0 পয়েন্ট দিয়ে সরাসরি সোহাদ্দ বাসে করে বাংলাদেশ থেকে ভারত এবং ভারত থেকে বাংলাদেশে আসা যাওয়া করা যায়। এই বাসগুলো ডিরেক্ট কলকাতা থেকে আসে, ঢাকা কলকাতা।
বন্ধুরা আমরা এখন রয়েছি আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে এখানে প্রতিদিন এখানে প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে এই বন্দরটা বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি বন্দর সবসময় এটি ব্যস্ত থাকে প্রচুর মানুষ এখান দিয়ে যাতায়াত করে এবং পণ্য পারাপার করা হয় আপনারা যারা বাংলাদেশ থেকে ভারত যাবেন এই বন্দরটা ব্যবহার করে আপনাদেরকে একটা জিনিস না বললে নয় এই বন্দরে প্রচুর দালালের উৎপাত রয়েছে একটু পরে আপনার কাছে এসে আপনার পাসপোর্টটা দেখতে যাবে কখনোই মনের ভুলে আপনারা পাসপোর্টটা আপনার হাতছাড়া করবেন না সেক্ষেত্রে আপনারা বিপদে পড়ে যাবেন ওদেরকে টাকা দেওয়া ছাড়া আপনার পাসপোর্ট আপনি আর ফেরত পাবেন না তো বন্ধুরা চলুন বেনাপোল বন্দর সম্পর্কে আমরা বিভিন্ন তথ্যাদি জেনে নিই বেনাপোল স্থলবন্দর যশোর জেলার শাসা উপজেলার বেনাপোল শহরে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর এটি এই বন্দরটি বেনাপোল ফেট্টোপোল সীমান্ত দিয়ে ভারতের সাথে রপ্তানি আমদানি করতে ব্যবহৃত হয় এই বন্দরটি বাংলাদেশ স্থলবন্দর কর্তৃক পরিচালিত একটি বন্দর বাংলাদেশের আমদানিকৃত ভারতীয় পণ্যের মধ্যে প্রায় 90% এই বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে থাকে বেনাপোল বন্দরের আয়তন হচ্ছে 90 একর এই বন্দর দিয়ে প্রধানত ভোগ্যপণ্য কাঁচা তুলা যানবাহন মোটর পার্টস মেশিনারি তৈরি পোশাক লোহা এবং লোহাজাতীয় পণ্য স্টিলের প্লেট প্রসাধনী সামগ্রী শিশু খাদ্য রাসায়নিক দ্রব্য ইত্যাদি আমদানি করা হয় এই বন্দর দিয়ে বাংলাদেশ থেকে যা রপ্তানি করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাট এবং পাট জাতীয় পণ্য তৈরি পোশাক মাছ প্লাস্টিক ইত্যাদি আপনারা যারা বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য বেনাপোল বন্দর ইউজ করবেন সেক্ষেত্রে আপনারা যখন ভিসার আবেদন করবেন সেক্ষেত্রে আপনাদেরকে এই বন্দরটা অবশ্যই উল্লেখ করতে হবে তদ্রূপ ভারত থেকে যারা বাংলাদেশে আসবেন তাদেরকেও এই কাজটা করতে হবে না হলে আপনারা এই বন্দরটি ব্যবহার করতে পারবেন না তবে বাংলাদেশের ক্ষেত্রে যারা ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করেন তাদেরকে বাই ডিফল্ট এই বন্দরটা পারমিশন দিয়ে দেওয়া হয় ভিসায় আপনারা যখন ভিসা হাতে পেয়ে যাবেন তারপর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে একটা ট্রাভেল ট্যাক্স কেটে নেবেন কেটে নিয়ে সোজা বেনাপোল বন্দরে চলে আসবেন বেনাপোল বন্দর ওপেন হয় 9টা থেকে ক্লোজ হয় সন্ধ্যা 5টার মধ্যে তো আপনারা যারা যাবেন এই বন্দর ব্যবহার করে ভারতে আপনারা এই সময়ের মধ্যে কাস্টমসে অবশ্যই চলে আসবেন তদ্রূপ ইন্ডিয়া থেকে যারা আসবেন তারাও এই টাইমটা ফলো করে আসবেন তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি বেনাপোল বাস টার্মিনালে আপনারা দেখতেছেন এখানে অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে এটি বেনাপোলের গুরুত্বপূর্ণ একটি বাস টার্মিনাল বাংলাদেশের ঢাকা থেকে যে বাসগুলো এখানে আসে সবগুলো বাসের কাউন্টার রয়েছে এখানে বেনাপোল বাস টার্মিনালে আপনারা ঢাকা যাওয়ার জন্য অনেক বাস পেয়ে যাবেন সেক্ষেত্রে উল্লেখযোগ্য বাসগুলো হচ্ছে হানিফ দেশ ট্রাভেলস লন্ডন এক্সপ্রেস শ্যামলি ইত্যাদি বন্ধুরা আপনারা যারা ঢাকা থেকে বেনাপোলে আসবেন বাসে করে তারা এই টার্মিনালে নামতে হবে এবং যারা কলকাতা থেকে বাংলাদেশে এসে এখান থেকে ঢাকা যাবেন তাদেরকে এই টার্মিনাল থেকে টিকিট কাটতে হবে এই টার্মিনালটাই বেনাপোল বন্দরের একবারেই পাশে আপনারা সহজে হেঁটে চলে আসতে পারেন এই টার্মিনালে তো বন্ধুরা আমাদের ইনফরমেশনগুলো আশা করি আপনাদের কাজে লাগবে যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের ভালো লাগা আমাদেরকে জানাবেন আমাদের পরিবারের সদস্য হয়ে থাকলে আপনাকে ধন্যবাদ যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন আশা করি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন তো বন্ধুরা আগামী পর্ব পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম